আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ যখন বেঁচে আছি অত কিন্তু বলতে হবে আলহামদুলিল্লাহ। যদিও শরীরের অবস্থা অনেক খারাপ, যে বলে বোঝানো যাবে না, ঘুমও নেই, খাওয়া দাওয়া করতে পারি না, এরকম অবস্থা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছি সেজন্য। সো বাসায় আসলে কাজ করে তো বিল্ডার, তো খুব বেশি আপডেট আর তাছাড়া আর সাম নাথিং ভেরি মাচ নিউ, জাস্ট উই জাস্ট আই জাস্ট গিভিং দেম চান্স টু গ্রো ইনশাল্লাহ। খুব খারাপ লাগলো, একটা আপুর দেখলাম লাউ গাছ মারা গেছে, খুবই খারাপ লাগলো। আসলে বৃষ্টির পরে এত ঠান্ডা পড়ছে, ওই দিনই আমি অসুস্থ হয়ে পড়ছি, খুবই অসুস্থ হয়ে পড়ছি। সে তারপর থেকেই হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল, রাত্রে মনে হচ্ছিলো আমি কাঁপতেছিলাম, তারপরে জ্বর আসলো, তারপর থেকেই খুব খারাপ অবস্থা। এনিওয়ে সো আমার কী হয়েছে, আমার মনে হয় আমার গাছগুলো সাইডে পড়াতে ওই আপুর গাছগুলো আমি দেখলাম সম্পূর্ণ মিডেলে একদম পুরা খোলা আকাশের নিচে, তো ঠান্ডাটা বেশি লেগে গেছে। আমার গাছগুলো সবগুলো সাইড করে দেওয়ার কারণে হয়তো আলহামদুলিল্লাহ এরা প্রোটেক্টেড ছিল, আলহামদুলিল্লাহ। খারাপ না আলহামদুলিল্লাহ, ফল টল ভেজিটেবল আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। আগে যেগুলো শুধু মারা যেত এখন আর আলহামদুলিল্লাহ না, একটার পর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। স্কোয়াশ সবগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট স্লাগের আক্রমণটা অনেক বেড়ে গেছে, স্লাগ খেয়ে ফেলতেছে একদম পাতার মধ্যে, বিশ্বাসও করতে পারবেন না যে এত বড় বড় স্লাগস ফুলের মধ্যে ঢুকে বসে ফুলের মাঝখানের যেটা ওটা খাওয়া শুরু করে, মানে এতটা ডেঞ্জারাস এই স্লাগসগুলো। আর কত দেখে রাখবো, শরীরের এত এত খারাপ অবস্থা। তারপরে তো বাইরের গার্ডেন, আসলে কি হয় আমি বেশি নোংরা দেখলে বেশি অসুস্থ হয়ে যাই, এই জন্য আমি সারাক্ষণ আমার ঘর বা মানে আমার গার্ডেনে তো আমার হাজব্যান্ড একটা পাতাও পরে থাকতে দেয় না। আমি যত মানে যত বেশি ম্যাচ অত বেশি অসুস্থ, আমি যত ক্লিন থাকবে আমার সুস্থ থাকি আমি, আই ডোন্ট নো হোয়াই। ইভেন আকাশ মেঘলা থাকলেও আমি অসুস্থ থাকি, সরি। সারা রাত্রে ঘুমাইতে পারি না কাশির জন্য। সো আলহামদুলিল্লাহ আমি কোনো সার ব্যবহার করি না, অনেকেই জিজ্ঞেস করেছো, আমি কোনো সার ব্যবহার করি না। কম্পোস্ট যেটা ছিল ওটার সাথে এবং নর্মাল মাড যেটা আমি ফ্লোর থেকে উঠিয়েছিলাম, আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম, ওটা দিয়েই আমি করি। এনিওয়ে আমরা অনেক এফোর্ট দিই এই গাছগুলোকে, সে পরিমাণ রেজাল্ট অ্যাকচুয়ালি তো আমরা শখে করি পাই না। সো টু মাচ অ্যাফোর্ট দিয়ে দিলে কী হয়, এক্সপেকটেশান লেভেল খুব হাই হয়ে যায়, হার্ট বেশি হয়ে যায়। অনেকেই দেখেছি আমি অনেক সার টার দেয়, আমি না বদার করি না, আল্লাহ রাব্বুল আলামিনের নামে ছেড়ে দেই, কারণ আমি দেখেছি ফেলে রাখলো, আমি বাংলাদেশে তো দেখি ফেলেই রাখে তাই হয়ে যায় কত সুন্দর। সো এদেশে ভাবলাম যে না ঠিক আছে, ঘরে বসে হওয়াচ্ছি তো লুক আফটারও করতেছি, আমার শরীরে যতটুকু কুলাচ্ছে ততটুকু দিই আলহামদুলিল্লাহ, অ্যান্ড দেন তারপরে জাস্ট লিভ ফর আল্লাহ, যে এরকম হয় আলহামদুলিল্লাহ। এত ভেজিটেবল কী খাবে রে বাবা, যদি ফ্যামিলি বড়ো হয় দেন ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ এই শসা গাছগুলোর পাতা নর্মালি আমি দেখি না, এরকম হয়তো বৃষ্টি টিষ্টি পেয়ে এদের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ওই যে আমি বলেছিলাম মানে মৌমাছিতে ওই কুমড়াটা পরাগায়ন করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এ যাবৎ কখনো কুমড়া হওয়াইতে পারিনি। গত বছর আমার পাঁচ ছয়টা ছিল, একটা তো কুমড়া হয়নি, লাউ গাছগুলোতে লাউ হয়েছিল আলহামদুলিল্লাহ। সো এবছর যে তিনটা লাউ কোনো মতে আমার যে দুইটা বের হয়েছে আর একটা ছোটো যে বের হয়েছে এখনও বড় হয় না, একটা তো আমাকে ফরিদা আপু দিয়েছো, দেখো আপু আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না আপু, কত বড় পাতা দেখেছে মাশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এ পর্যন্ত দুইটা দুইটাই হয়েছে আমার, দুইটাই এই পর্যন্ত আসছি আর কি। হ্যাঁ পাতাটা দেখো আলহামদুলিল্লাহ, এর মধ্যে একদিন একটু পাতা নিয়ে খেয়েও ফেলেছিলাম, আর হয়ে ওঠে না রান্না করবো যে পারি না, আসলে শরীরে কুলায় না যেগুলো ছিল। বাসায় তারপরে কাজ করে এদেরকে আবার একটু খাওয়া দাওয়া দিই, ওই যে আমার অভ্যাস একটু মানুষকে খাওয়াতে পারলে আমার কাছে ভালো লাগে, এটা আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার জন্য একটা নিয়ামত দিছে, আমি মানুষকে খাওয়াইতে পারলে আমার কাছে খুব খুব ভালো লাগে। তো বাসায় যদি কেউ কাজ করে না আমি চেষ্টা করি ওদেরকে একটু খাওয়ানোর,
সব সময় একবেলা অ্যাটলিস্ট আমি দেওয়ার চেষ্টা করি, যদিও তারা না করে আমি দিই, কারণ এটা যে আল্লাহ একটা সুযোগ, এদেশে তো খাওয়ানোর সুযোগ সুবিধা হয় না। বাট বাসায় যখন কেউ বিল্ডাররা থাকে বা অন্য কোনো কাজে যে কোনো কাজে যদি কেউ আসে, এদেরকে যদি একবেলা খাওয়ানো যায়, এটা একটা সদকা, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাবারের যোগ্য দিচ্ছে। এই কুমড়াটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে আমি কিছু কিছু টমেটো গাছ যেগুলো একসাথে সাতটা আটটা আছে, আলহামদুলিল্লাহ ওরা ভালোই বাড়তেছে। আস্তে আস্তে আমি দু একটু করে আলাদা করে দিচ্ছি। এটা আমি এখন আমার বিকজ আমার একটা লাউ গাছ আছে, একটা কুমড়া গাছ আছে, এই জন্য এটা খালি রাখছি, বিকজ উই উইল নিড সাম সর্ট অফ স্পেস। সো আমি চিন্তা করতেছি হয়তো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিব, এই জায়গাটা পুরাই ওপেন রয়ে গেছে, খোলা রয়ে গেছে, ওই যে একটা কুমড়া লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বাড়তেছে, এখানে ছোটো টপ পট পটে ছিল, বড় পটে দিয়ে দিয়েছি। যে বললাম লাগছে, কত যে যত্ন করি জানেন না। তারপর দেখতে আসি এত অসুস্থতা নিয়ে, আমার হাজব্যান্ড হলো কফটার পরে খারাপটা খেয়ে ফেলছে, একদম গোড়াটা খেয়ে ফেলছে, মানে মেইন যেখান থেকে বাড়বে না দুটা হানি মিলন যে খেয়ে ফেলছে। মানে ছোটো গাছ তো রাখাই, যতই আমার মনে হয় ক্যামেরা 10টা লাগাই 20টা লাগাই রাখবেন, দৌড়ে দৌড়ে আসবেন, সারাদিন দাঁড়ায় থাকবেন, কোন ফাঁকে দিয়ে যেন খেয়ে ফেলবে এই স্লাক্সগুলো, এত ডেঞ্জারাস। এই যে কুমড়া গাছ আলহামদুলিল্লাহ দু চট অনেক কুমড়া কড়া বের হয়েছে, কতগুলো আবার হলুদ হলুদ হয়ে পড়েও গেছে, বিকজ কুমড়ার কড়া অনেক বের হয়েছে, বাট পুরুষ ফুল তখন আবার বের হয় নাই। এই যে এখন আবার পুরুষ ফুল একতরফা দেখবেন, কত বের হচ্ছে ওই যে কুমড়ার কড়া। তো এইগুলো কি অবস্থা, সিম গাছগুলো যে মা পাঠিয়েছে তারপরে লাগিয়েছিলাম, একটা মাত্র বড় হয়েছে বাংলাদেশিগুলো, আর বাকিগুলো ছোট্ট গ্রোথ হচ্ছে না এখনও। বাট এমনিতে এই দেশের যেগুলো যেগুলো পাতা সব মরে গিয়ে আলহামদুলিল্লাহ সবগুলো, এই যে পাতা মানে গত বছর এই জায়গাটা এত সুন্দর ছিল, পুরো গ্রিন পুরো জুপসি ছিল আর কি এই টাইমে। বাট ওয়েদার তো আমরা এবছর অনেক খারাপ পাইছি, এর মধ্যে আমরা সিম খাইছিও গত বছর, আর এবছর তো এই পরিস্থিতি। এই যে দেখেন, এই যে খাইতেই আসে খাইতেই আসে খাইতেই আসে, খাওয়া মানে খাওয়ার আর শেষ নেই। এই লবণ দিয়ে মারি, এটা দিয়ে মারি, ওটা কোনো লাভ হয় না। এরপর ওই যে দেখেন, দেখাই যাচ্ছে যে খাচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে, যা খা খেয়ে দিয়ে খুশি থাক, আর পারি না হতে তো দিবে না, খাইয়েই শেষ করে ফেলছে পাতাগুলো। আর ওই যে প্রচুর গাছগুলো বের হয় হয় আবার হচ্ছে না, হয় হয় আবার হতে পারছে না, বিকজ গরম পড়তেছে না যে সেজন্য। এই যে টমেটো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আরও ভালো হয়ে যেত, আরও বড়ো হয়ে যেত, এখানে তো 6-7টা টমেটো গাছ। আমি আর বদার করি না, এগুলো চেঞ্জ করবো কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ। এই যে এগুলো তো দেখতেও পাই না, লুক আফটারও করতে পারতেছি না অত বেশি, আমি কোনো রকম সার টার দিচ্ছি না। বেগুন গাছে লোচ ফ্লাওয়ার আসতেছে, আমার কাছে মনে হয় টমেটো গাছে ফিউ টমেটো আমি দেখা যাচ্ছে, অল্প স্বল্প দেখা যাচ্ছে, বাকি ফুল তো বেশি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ফুলের তো কোনো অভাব নাই, ওই গাছটা তো সর্বদিকে ছড়িয়ে যাচ্ছে, আমাকে একটু বেঁধে দিতে হবে, আসলে সময় দিতে পারি না, গার্ডেনে বেশি সময় থাকতেই পারি না, অসুস্থ হয়ে যায়। আর তাছাড়া যে কেউ কাজ করে বলে লিমিটেড টাইমে আসতে পারি, কারণ মর্নিংয়ে যদি চলে আসে, আজকে আসে নাই তারা, মাঝে মাঝে একটু গ্যাপ দিলাম, আমার কাছে মনে হয় আমার নিজের কাছে একটু শান্তি লাগে, কিন্তু টু মাচ ম্যাচ, অসুস্থ হয়ে যায়, আমি টায়ার্ড হয়ে যাই। আবার ম্যাচ না হলে তো আর ঘরে কাজ হবে না, তাই না? এটাও ভালোই মাশাআল্লাহ, খারাপ না, দুইটা গাছ একসাথে। এগুলো তো আমার ড্রাইভ হয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আসলে সাডেনলি আমরা এই ওয়ার্কের প্ল্যানটা করেছি, আমার হাজব্যান্ড বলতেছে টু মাচ দৌড়াদৌড়ি হয় তোমার, ইটস বেটার টু মেক সামথিং ফর ইউর গ্রিন হাউস টাইপের, তাতে তোমাকে আর গ্রিন হাউস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, তো নেক্সট ইয়ার আসার আগেই শেষ করে ফেলি। আর তাছাড়া বাচ্চাদের স্কুলটাও তো বন্ধ হয়ে যাবে আপনার, মানে ইয়ার্স ফিনিশ হয়ে যাবে তো জুলাই মাসে, না নেক্সট মান্থ, তো আর কয়দিন বাকি আছে। তো ভাবলাম আর্লি কাজ শুরু করে দিলে হয়তো ওরা কিছু খেলার টাইমটা পেয়ে যাবে গার্ডেনে, আদারওয়াইজ গার্ডেন তো আর ইউজ হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমার প্লাম গাছটা দেখুন খুলে বের হয়েছে আলহামদুলিল্লাহ, এই যে সব টমেটো গাছগুলো সব এক একটার মধ্যে 7-8টা করে টমেটো গাছ, কতটুকু হবে কে জানে। বাসায় যে কাজ আছে, যে ছেলেগুলো আসে বাচ্চাগুলো আসে, ওরা মাঝে মাঝে চেয়ে নেয়। সো স্ট্রবেরি পাকছে কি না দেই, উঠিয়ে দেই, আবার বাচ্চাটা মেয়েটাও খায় আলহামদুলিল্লাহ, ভিতরে ভিতরে ভালোই পাকছে আলহামদুলিল্লাহ, অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
একটু ভালো গরম পড়লে না একদম টুসটুসি হয়ে যেত, টেস্টও ভালো হইতো, বাট ভালো গরম পড়তেছে না, তো সেই জন্য অত সুন্দর টুসটুসি হইতে পারতেছে না। আমার কাছে মনে হয় কি, এই যে বেগুন গাছগুলো, যদি আমি এক প্যাকেটের সব, এটা আমার কেনা বেগুন গাছ, বাট প্রত্যেকটা গাছ একরকম, অনলি এই গাছটা ডিফারেন্ট লুকিং। আমার কাছে মনে হয় এই গাছটা, আমার কাছে মনে হয় যে বড় যে বেগুন, আমি যদিও লম্বা চিকনটা বিচিটা কিনেছিলাম শীতটা, বাট আমার কাছে এটা মনে হয় এটা বড়টা মাঝখানে পড়ে গেছে সাম রিজন সামহাও, হয়তো তারা যখন প্যাকেজিং করতেছিল তখন চলে আসছে, বাট বাকি সবগুলো একরকম, শুধু এইটা তো যদি শুধু এইটা এরকম হয় পরাগায়নে একটু সমস্যা হয়ে যাবে, কারণ একটা গাছ অনলি। সো এই টমেটো গাছগুলো ওকে, নট রিয়েলি বিগ। টমেটোও দেখা যাচ্ছে, ওই যে দুই তিনটা টমেটোও বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনার ইসের মধ্যেও, স্ট্রবেরির মধ্যে পোকা ঢুকে সুন্দর করে ওই যে দেখেন খাইয়ে ফেলছে, মানে আপনি আমি কি খাবো, কষ্ট করবো, আমরা খাওয়ার আর সুযোগ দিবে না, খেয়ে দিয়ে আরামসে বসে থাকে। একটু লালচে হলেই, এরকম নিলে তো টেস্ট নাই, তাই না? ভালো লাল না হলে আপনার টেস্ট হয় না, এই যে এরকম যদি লাল না হয় তো নিয়ে তো উঠিয়ে নিয়ে টেস্ট হবে না তো। বাট যদি বেশি আপনার সময় দিই আমরা, তাহলে কী হয়, তারা খেয়ে দিয়ে বসে থাকে। আর একটু বড়ো হইতে দেওয়া যায় না। আর আজকাল আবার আমার ওই যে বিল্ডারের ছেলেপেলেগুলো, ওদের আবার খারাপ লাগবে না, চোখে লাগে, সেই জন্য এই যে দেখুন, এই যে বসে খাই খাচ্ছে, খাইছে দেখছেন, এই যে খাচ্ছে, এখন কী করবো, খাচ্ছে, এখন তো মারতে পারি না, খাওয়া অবস্থায় তো আর কাউকে মারা যায় না। এরকম অত্যাচার করে আমাদের সাথে, যাকে মেয়েটা আসলে দিব। ও সো আলহামদুলিল্লাহ, কিছু মরিচ গাছ ভালো গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে আমার একটা হানিমিলন গাছ আলহামদুলিল্লাহ একদম খুলে ঢুলে বের হচ্ছে, বাট আমি ঝাঁকা টাকা কিছু দেওয়ার ব্যবস্থা আমি এখনও শ্বাসই নিতে পারি না, ব্রিফ করতে পারি না, নামাজ পড়ি যখন মনে হয় যে এখনই বোধ হয় ব্রিফ দমটা বন্ধ হয়ে যাবে, বাট তারপরেও যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ তো নামাজ পড়বো। সো এইগুলো পরিস্থিতি, এবং যতক্ষণ আমার হাজব্যান্ড সেই জন্য টের পায় না, কারণ কাজ তো করে যাচ্ছে, আমার মা বলতেছে তুই তো রেস্ট নিস না, সেই জন্য কেউ ফিল করে না যে তুই অসুস্থ, রেস্ট নে, শুয়ে থাক না, শুয়ে থাকলে আমার ভয় লাগে, মনে হয় যে একবার বসে পড়লে হয়তো ড্যাম হয়ে যাব, আর চলাফেরা করতে পারবো না খামোখা, সেই জন্য সারাক্ষণ চেষ্টা করি রানিং থাকার। করলা গাছটা দেখেন একদম উপরে ফিনিশিং হয়ে গেছে, সো আমি একটু উইল করতে যাবো, এরকম আরও একটা এরকম কিনে নিয়ে আইসা, যদি উপর দিয়ে কোথা দিয়ে দিব সেটা চিন্তায় পড়ে যাচ্ছি, উইন্ডোর উপরে যদি দিতে পারবো না তাহলে ঘরে অন্ধকার হয়ে যাবে। সো কীভাবে যে ঝাঁকাটা তৈরি করবো আমি বুঝতেছি না, বিকজ আমি তো বাইরে দিয়েছি, আর এখান থেকে মুভও কর, আর কোনো জায়গাও নেই আমার কাছে যে আমি অন্য কোথাও মুভ করবো, সামহাও আমাকে, আমি চিন্তা করতেছি যে উইন্ডোর উপর দিয়ে আমার হাজব্যান্ডকে বলবো যে দুটা পেরেক দিয়ে তারপরে লাগাই দিতে, বাইরে দিয়ে যাবে যেন ওদিক দিয়ে ঘুরে যেতে পারি, বিকজ এই তো সরি দিস অল মাই আপডেট। আই হোপ অ্যাটলিস্ট আপনারা দেখে খুশি তো হবেন না, কাজগুলো এই জন্যই করা, কারণ কারোর ভালো দেখলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। গাছের গ্রিনিশটা ভালোই লাগতেছে, ওই স্ট্রবেরিটাও নিয়ে নিই, আরও কিছু আছে বাট একটু লাল হয়ে যেতে সুযোগ দিই, একটু ভালো টুসটুসি হলে না দোকান থেকে কিনে এনে খেতে পারি, তাই না? যদি আমরা দেখতে পাচ্ছেন উৎসব হয়েছে আলহামদুলিল্লাহ। ঢেঁড়স গাছ দেখুন, মানে এত কষ্টের পরে দুইটা, তাও দেখেন মনে হয় যে একদম সুস্থই হইতে পারতেছে না, মানে এদেশে মনে হয় ঢেঁড়স শেষ। আসলে গত বছর একটা যে ছিল আমার একটা গাছই হয়েছে, একটাই ছিল একদম এন্ড পর্যন্ত, এবং একটাতেই বেশ কিছু ঢেঁড়স হয়েছে, বাট খাওয়ার কী হয়, আপনি যদি একটা তরকারি করতে গেলে বা একটু ভাজি করতে ফিউ তো লাগে, তাই না? তো সেই ভরসায় আমি এবছর কী করেছি, বেশ কিছু লাগিয়েছি, বাট পরিণতি খুব একটি ভালো দেখতে পেলাম না, যাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক,
সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড় নিয়ামত। অসুস্থতা, ছোটোখাটো অসুস্থতা দিয়ে নাকি আল্লাহ মানুষের ছোটোখাটো গুনাহ, জানা না জানা গুনাহগুলো মাফ করে। তারপর আমি বলবো আল্লাহ যেন কাউকে অসুস্থ না রাখে, বিকজ আমি তো জানি কত কষ্টে আছি আমি শারীরিকভাবে, বাট তারপরও আলহামদুলিল্লাহ চলতে পারতেছি, বাচ্চাদের লুক আফটার করতে পারতেছি। দেখি ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, শুধু আমাকে না, সবাইকে যেন দুবেলা খাবারের সুযোগ করে দেয় আল্লাহ। দুনিয়াতে কেউ যেন না খেয়ে না ঘুমায়, খালি পেটে যেন কেউ না ঘুমায়, আমার লক্ষ্য সেটা। তো সেই জন্য যে বললাম, আমি সুযোগ পেলেই সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, যাদেরকে যেভাবে পারি আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনই তৌফিক দান না করলে বা সুযোগ সুবিধা না করে দেয়, আপনার অনেক তৌফিক আছে বাট সুযোগও দিচ্ছেন আল্লাহ, সেক্ষেত্রেও আমরা অভাগী যে আমাদের সুযোগ নাই, তো সেই জন্য যখনই সুযোগ পাবো আমরা খাইয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ আমার বাচ্চাদেরকে মাথার উপরে পিতামাতার ছায়া রাখুক যতদিন তাদের দরকার, এইটাই শুধু টেনশন, এটাই দোয়া সবার জন্য, শুধু সবার বাবা মার লোক হেফাজত করুক আল্লাহ। যতই আমরা বুড়া হয়ে যাই তারপরও মনে হয় যে বাবা মা দরকার আছে, আমার মা সকাল বিকাল ফোন দেয়, অনেক মিস করি মাকে। যখন ছোটো ছিলাম মনে হতো যে অসুস্থ হলে মা মাথার মধ্যে একটু হাত রাখলে খুব ভালো লাগতো, তো এখন তো কেউ নাই মাথার উপরে হাত রাখার, বাট সে সকাল বিকাল ফোন দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, সব বাবা মাকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।